রোহিঙ্গাদের আশ্রয় দিতে ঢাকার প্রতি পশ্চিমা দেশগুলোর আহ্বানের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন বলছেন, বাংলাদেশ 11 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। আমাদের পক্ষে এর বেশি রোহিঙ্গা আশ্রয় দেওয়া সম্ভব নয়। মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিতে ইউরোপ আমেরিকার দেশগুলোর প্রতি আহ্বানও জানান পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার এক ভিডিও বার্তায় ডক্টর মোমিন আরও বলেন, যারা বিশ্বে বড় বড় মাতব্বর, যারা সব সময় আমাদের উপদেশ দেন, তারা কিছু রোহিঙ্গাদের নিতে পারেন, তবে তারা নিচ্ছেন না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেদিন ইউরোপের একজন রাষ্ট্রদূত আমার কাছে এসেছিলেন। আমি বললাম, আমার দেশের মাথাপিছু আয় $2,000 আর আপনার দেশের মাথাপিছু আয় প্রায় $56,000। আমার দেশে প্রতি বর্গ মাইলে 1200 লোক থাকে আর আপনার দেশে প্রতি বর্গ মাইলে 15 জন লোক থাকে। আপনারা কিছু রোহিঙ্গাদের নিয়ে যান, আমাদের কোনো আপত্তি নেই। তাদের উদ্দেশ্য করে আমি বলি, আপনাদের যদি এত দরদ থাকে, ওদেরকে সেখানে বেটার লাইফ দেবেন, নিয়ে যান আপনার দেশে, অসুবিধা কী, আমরা কাউকে আটকাবো না। রিলোটেক দেন, যে কোনো দেশে নিয়ে যান। উল্লেখ্য, 2017 সালের 25 আগস্ট থেকে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারের মুখে প্রায় 7 লাখ রোহিঙ্গা বাংলাদেশ আশ্রয় নেয়। এভাবে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এসে আগে থেকে অবস্থান করেছিল আরও 4 লাখ রোহিঙ্গা। সব মিলিয়ে বাংলাদেশে বর্তমানে 11 লাখেরও বেশি রোহিঙ্গায় আশ্রয় রয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে 2017 সালের শেষের দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও এখন পর্যন্ত একজনও সেখানে ফেরত যায়নি। এরই মধ্যে সমুদ্রপথে মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে নৌকায় করে রোহিঙ্গারা প্রবেশ করতে চাইলেও সেই সব দেশ তাদের ফিরিয়ে দেয়। পরে বাংলাদেশে আশ্রয় চায় তারা। ঢাকা আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিতে না চাইলে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দফায় দফায় অনুরোধ জানাতে থাকে সরকারকে। এ প্রসঙ্গটি নিয়ে ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, ঝামেলা হয় আন্দামান সাগরে, ভারত সাগরে। যখনই ঝামেলা হয় তখনই সবাই শুধু বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে। বাপখানা এমন, যেহেতু আমরা আগে 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি, এবার বাকিগুলোকেও দিতে হবে। রোহিঙ্গার সমস্যা দুনিয়ার যেখানে হবে তাদের আপনারা সাহায্য দেন। আমরা বলছি যে আমরা আর পারবো না, আমাদের আর কোনো জায়গা নেই, আর অন্যদেরও রেসপন্সিবিলিটি আছে। আর রোহিঙ্গা আমাদের একার সমস্যা নয়, এটা বিশ্ব সমস্যা। ভারত মহাসাগরীয় অঞ্চল সহ অন্য দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিতে পারে, এমন পরামর্শ দিয়ে ডক্টর মোমিন বলেন, বড় বড় যারা মাতব্বর সারা বছর আমাদের উপদেশ দেন, আদেশ করেন, তারা নিতে পারেন, তাদের জায়গার কোনো অভাব নেই। সম্প্রতি সাগরে ভাসতে থাকা 277 জন রোহিঙ্গাকে উদ্ধার করে বাসান্তরে পাঠানোর বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা ক্যাম্পে অনেক গিঞ্জি পরিবেশ থাকেন আর সেখানে নানান অপরাধে জড়িয়ে যান। বাসান্তরে গেলে কাজের সুযোগ পাবেন, রাখাইনে যেমন মাছ ধরতেন, কৃষিকাজ করতেন, তেমন সুবিধা সেখানেও পাবেন, তারা অর্থনৈতিক কাজে যুক্ত হতে পারবেন, এতে তাদের ভালো হবে। ডক্টর মোমিন আরও বলেন, বাসান্তরে যাতায়াতের সমস্যার কথা বলেছেন অনেকেই, তবে যারা বলছেন তারা বোট সার্ভিস চালু করতে পারেন, কেন তারা এই সার্ভিস চালুর জন্য এগিয়ে আসছে না